কি করো তুমি রহিনী? হ্যাঁ কি করো? বেড়া ওগুলো ওগুলো কি গাছ? কার্টুনে লাগাইছো ফুল গাছ? পথের নাম তো সব একবারে ইয়ে পয়সা মাইছে দশ হাজার আবার সে এক হাজার আবার একটু বেশি ছিল আবার এত আপনারা কি পিঠা পুলির উৎসব করতেছেন? পিঠা পুলির উৎসব? নিজে গো গাছের রসের ক্ষীর রস পাচ্ছেন? রস প্রত্যেক দিনই পারে না হন? সপ্তাহে একদিন। তা শাশুড়ি তো বাড়ি নাই, বাড়ি থেকে তো শাশুড়ি বাড়ি নেই, ওই সুযোগে কি রস আপনারা থাকলে তো হইতো না? প্রত্যেক সপ্তাহে রস কি আপনার শাশুড়ি নেয়? আপনাকে দেয় না? রস বেশি হয় না বুঝছেন, তা কেজি খানিকের মতো হয়তো পাই, সবার ঘরে ঘরে আয়াদ মগ করে দিলে ঘোরা হয়ে যায়, কিছু করা যায় না। বুড়ি পাকনা পাকনা, এই দুইটাই পাকনা পাকনা কথা কয় অনেক। ওদের ওদেরটা শুই না আনাহি তো আমার কয় দিনা ভাবি হাজির খেত আছে, ওই যে আমাকে গর্ত দেখা যাচ্ছে, হাজির খেত দেখা যাচ্ছে। আনাহিতা কই? চল বাসায় চল। ওদের উঠানে যে একটা খেজুর গাছ, ওদের তো এই গাছের রসের কথাই বলা হইল যে শাশুড়ি থাকলে নাকি বৌরা পায় না। তো শাশুড়ি নাই এখন, বেড়াইতে গেছে, এই সুযোগে বৌরা রস নিয়ে যার যার মতো মানে কিছু একটা বানায় খাইতেছে। আজকে বাসায় কেউ নাই, মা আর বাবা এসে গেছে গোপালগঞ্জ মার মাজার ডাক্তার দেখানোর জন্য। আর একা একা তো রান্না বান্না তেমন একটা করা যায় না, তার মধ্যে আবার আয়ানে ঠান্ডা লাগছে, এর জন্য ভাবলাম যে ভর্তা ভাত করি। রাইস কুকারে ভাত বসাই দিয়া এগুলো দিয়ে দিব সিদ্ধ করতে, সিম আর আলু ভর্তা।
খুব সহজ রান্না, আজকে রান্না বান্নার ভেজাল নাই। আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, সকাল সকাল উঠা খিচুড়ি রান্না করছি, কালকে পানি বেশি ধরছি, রান্না বান্না করছি, এর জন্য কালকে রাত্রে আয়ানের প্রচুর কাশি হয়েছে। তাই আজকে ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না, আলু ভর্তা আর সিম ভর্তা করব আর ভাত রান্না করব শেষ ভেজাল। আর তাছাড়া পোলা পান নিয়ে করা যায় না কাজ, আর মানুষও পাওয়া যায় না যে বাচ্চাটাকে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো পাশের বাসার খালাকে পাইছি একটু, তারপরে উনি রান্না করবে, তাই আমি বললাম যে আপনি রান্না একটু 5 মিনিট পরে করেন, আগে আমার ছেলেটার একটু নেন, আর এই সুযোগে আমি তরকারিগুলো কাটে ফেলি। বাসায় মানুষ না থাকলে তো আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আম্মু আব্বু কোথাও গেলে আমার এত ভালো লাগতো বাসায় থাকতে, কিছু একটা বানাইতাম না হয় কিছু একটা কি করতাম, আজাইরা কাজ, বকা দেওয়ার কেউ নাই, নিষেধ করার কেউ নাই, এর জন্য এটা ভাইবা ভাল লাগে একা থাকতে। আর আমার মতো আপনাদের কার কার বাসায় একা থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা পাশের বাসার ভাবি ডাইকা নিয়ে গেছি, নিয়ে বলতাছে ওনারা পিকনিক করবে, তো আমি পিকনিক করবো কিনা এর জন্য জিজ্ঞাসা করতেছি, 200 টাকা করে চাঁদা। বললাম যে করেন আমি অবশ্যই আছি, আপনারা যদি করেন আমি অবশ্যই আছি, দেখি কি হয়, পিকনিক যদি করা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়াও ঢালি, দাঁড়াও বাবা, মিষ্টি কম হয়ে গেছে। আরে লা গরম তুমি দাঁত দিয়ে দিছে, তাও তো কান্দে নাই। আরে বোকা তোমারে দিতাছি ঢাইলা রাখো, তোমার প্লেট আছে না, তোমার প্লেট আছে না বোকা, তোমার প্লেট তো আছে। ওর প্লেট এরকম প্লেট আছে ওর, এই যে দেখ এই যে তোর প্লেটে দিতাছি, দাঁড়া 1 মিনিট। কি সমস্যা? ছুটো নাই, আমি খাইলে খা না খাইলে চুপচাপ বসে খা। আনাহিতা হইতাছে খেয়াস নাম্বার 1। ওই ভাবি পাশের বাসার ভাবি ক্ষীর দিছে খেজুরের রস দিয়ে যে রান্না করলো, তো ও যে বাটিতে নিয়ে আসছে ওই ওই বাটিতে করেই খাবে, আমাদের বাটিতে ঢালতে দেয় না, এর জন্য সেই অনেকক্ষণ কান্নাকাটি করলো, আবার এই প্লেট নিয়ে বাহিরে যায় খাবে, খেয়াস নাম্বার 1 যাকে বলে। ওই দেখ পিছনে মুরগি, মজা লাগে বাবা, মজা লাগে। হ্যাঁ ভাই রানতে যাবা, আচ্ছা যাও। আমি একটু টেস্ট করি, ভালোই মোটামুটি। আপনাদের যাদের খেজুরের রসের পিঠা খাইতে, সরি খেজুরের রসের কি বলে ক্ষীর খাইতে ইচ্ছে করতেছে, আমারটা দেখা
আমার বাসায় চলে আসেন, আমি অবশ্যই রান্না করে খাওয়াবো আপনাদের। এদিকের মানুষ প্রচুর মিষ্টি খায়, প্রচুর মানে প্রচুর। আমাদের ফ্যামিলিতে মানে সবাই বলে যে আমি নাকি মিষ্টি বেশি খাই, আমার মিষ্টির সাথে ওদের মিষ্টি মিলে না। আর আমি এখানে এসে দেখলাম যে আমার মিষ্টির সাথে মানে ওদের চাইতে আমার চাইতেও বেশি মিষ্টি ওরা খায়। এদিকে সবাই মিষ্টিটা বেশি খায়। ভয় দেয় না, ডাক দাও মুরগিরা, ডাক দাও তো। আনাহিতা গ্রামে আইসা, গ্রামের বাচ্চাদেরকে ফেল করে ফেলছে। গ্রামের বাচ্চার আমার মনে হয় না ওর মতো নোংরা থাকে। ও গ্রামে এসে এত পরিমাণ নোংরা হয়ে গেছে, মাটি ধরা, ময়লা ধরা, এটা মানে রাস্তায় যখন যেটা পায় চোখের সামনে ওইটাই ও হাতে নেয়। আমু দেখি দেখি মা, আর আমি আমার মেয়েকে ওরকম সময় দিতে পারতাছি না, কারণ টুকটাক কাজ করতে হয়, আবার রান্না বান্না করতে হয়, এর জন্য ওরকম একটা সময় দিতে পারতাছি না ওকে। তবে ইনশাল্লাহ সব ঠিক করে ফেলবো, ছেলে মেয়েকে সময় দিতে হবে। আমু তুমি কি করো, কি করো, সাজুগুজু করো, উন্নাটার মধ্যে ময়লা ভরতে আছে মা, দো আমার হাতে দো। আর একটু সাজুগুজু করো, একটু সাজুগুজু করো। কিভাবে সাজুগুজু করছিলা উন্না দিয়ে দেখি, কি দেখবা, কেউ ফোন দেয় না, মা ভিডিও করতেছি। মারবা না কিন্তু, সি 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 আনাহিতা তুমি এত পচা পচা মেয়ে।